পারি নাই সামহাও মিডল ওভারে রান বের করতে পারিনি, এটা হয়তো আমাদের কিছু ল্যাকিংস আছে এজ এ ব্যাটসম্যান। লিটন দাসের এই কথার গভীরতা যে কতখানি তা বুঝতে ঘাটতে হবে পরিসংখ্যান। চলতি বিপিএল এ এই মাঝের ওভারগুলোতে ক্রিকেটারদের পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। হিসেব নিকেশের খেলায় 6-15 ওভারের মাঝে বিদেশি ক্রিকেটারদের ধারের কাছে নেই বাংলাদেশের ব্যাটাররা। টি-20 ফরম্যাটে পাওয়ার প্লে ও ডেথ ওভারের ব্যাটিং নিয়েই হয় বেশি আলোচনা, কিন্তু মাঝের ওভারগুলো নিয়ে আলোচনা হয়তো খুব কমই হয়। তবে 6-15 ওভারের মাঝে ক্রিকেট খেলতে গিয়ে যে বারবারই বিপাকে পড়তে হয় বাংলাদেশের ক্রিকেটারদের, তারই প্রমাণ মিলল লিটনের এই কথায়। টি-20তে পাওয়ার প্লে স্টার্ট করলে মাঝখানে আমরা খেলতে পারি না, আবার কোনো সময় মাঝখানে খেলতে পারি তো ফিনিশ করতে পারি না। কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে এসে লিটন আক্ষেপ করেছিলেন মাঝের ওভারগুলো নিয়ে। বিপিএলে অংশ নেয়া প্রতিটি দলের পরিসংখ্যান ঘেটে দেখা গেল এই 6-15 ওভারে সবচেয়ে বেশি ডট বল খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররাই, যে কারণে সবচেয়ে বেশি ভুগেছে দুর্দান্ত ঢাকা। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটি 9 ম্যাচে এই 6-15 ওভারের মাঝে ডট বল খেলেছে মোট 182টি, যেখানে দেশি ক্রিকেটাররা রান করতে পারেননি মোট 106টি বলে, বিদেশিরা ডট বল খেলেছেন 76টি। মাঝের এই 9 ওভারে উইকেট হারানোর দিক দিয়েও সবার উপরে ঢাকা। সবচেয়ে বেশি 26 জন ব্যাটারের উইকেট হারিয়েছে তাসকিন আহমেদের দল, তবে রান করেছে 538। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। চট্টগ্রাম পর্বের আগে টেবিলের তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাঝের ওভারগুলোতে দ্বিতীয় সবচেয়ে বেশি ডট বল খেলেছে। 8 ম্যাচে সুভগত হোমের সতীর্থরা মোট ডট বল খেলেছেন 175টি, যেখানে দেশিরা খেলেছেন 103টি, বিদেশিরা খেলেছেন 72টি। 8 ম্যাচে 459 রান তুলতে গিয়ে মাঝের ওভারগুলোতে দলটি উইকেট হারিয়েছে মোট 21টি। পয়েন্ট টেবিলে ঢাকার ঠিক উপরে অবস্থান করলেও সিলেট স্ট্রাইকার্স এই তালিকায় আছে তৃতীয়তে। 6-15 ওভারের মাঝে সিলেটের ব্যাটাররা 174টি বলে রান বের করতে পারেননি। মিঠুন শান্তরা মোট ডট বল খেলেছেন 106টি, বিদেশিরা খেলেছেন 68টি। 9 ম্যাচে সিলেট স্ট্রাইকার্স 558 রান করতে উইকেট হারিয়েছে মোট 23টি। এই তালিকায় 4 নম্বরে আছে খুলনা টাইগার্স। 8 ম্যাচে মোট 188 ডট বলের ভেতরে দেশিদের ব্যাট থেকে এসেছে 95টি। যদিও দলটির হয়ে মাঝের ওভারগুলোতে বেশিরভাগ সময়ই ব্যাট করেছেন দেশীয় ব্যাটাররা, এছাড়া বিদেশিরা ডট বল খেলেছেন মাত্র 33টি। 6-15 ওভারের মাঝে এই দলটি অবশ্য সবচেয়ে কম উইকেট হারিয়েছে, 11 উইকেট হারিয়ে খুলনা রান তুলেছে 380। লিটন দাসের দল কুমিল্লার অবস্থান 5 নম্বরে। 7 ম্যাচে দলটি 14 উইকেট হারিয়ে করেছে 421 রান। 126টি ডট বলের ভেতর দেশিরা রান করতে পারেননি মোট 81 বলে, বিদেশিরা খেলেছেন মোট 46টি ডট বল। 6 নম্বরে অবস্থান সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের দল রংপুর রাইডার্সের। মাঝের ওভারগুলোতে রাইডার্স টিভির উইকেট হারিয়েছে মোট 23টি, স্কোরবোর্ডে রান যোগ করেছে 348। মোট 8 ম্যাচ খেলে রংপুরের ব্যাটাররা ডট বল খেলেছেন 118টি, যেখানে দেশি ও বিদেশি ক্রিকেটারদের ডট বল খেলার সংখ্যা সমান মোট 59টি। দেশিদের ডট বল কম খেলার তালিকায় অবশ্য সবার উপরে অবস্থান এই রংপুরের দল। হিসাবে সবচেয়ে কম ডট বল খেলেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তালিকায় সবার নিচে থাকা দলটি 112টি ডট বল খেললেও 13 উইকেট হারিয়ে তারা রান করেছে 496। অবশ্য 8 ম্যাচ খেলা দলটির মিডল অর্ডারের সবচেয়ে বেশি দায়িত্ব সামলেছেন দেশিরাই। সেই হিসেবে মুশফিক মাহমুদুল্লাহ ও মিরাজদের ডট বল খেলার সংখ্যা মোট 93টি, বিদেশিরা খেলেছেন মাত্র 19টি। একটা জিনিস যে সবসময় উইকেটে ডোজ দেওয়া তা জিনিসটা না, যারা ভালো ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে ক্রিকেট খেলতে পারে তারা কিন্তু এই মাঠে, আজকে সিচুয়েশনটা এমন ছিল এখানে কিন্তু 170 রান হওয়ার মতন ছিল, তাহলে আমরা উইকেটে কেউই ডোজ দিতাম না। বাট আমরা পারি নাই সামহাও মিডল ওভারে রান বের করতে পারিনি, এটা হয়তো আমাদের কিছু ল্যাকিংস আছে অ্যাজ এ ব্যাটসম্যানের, যে আমরা কীভাবে মিডল ওভারে ক্রিকেট খেলবো, যেটা এটা যে নাই তা না, আমাদের বাংলাদেশ টিমও এই জিনিসটা ভুক্তভোগী। আমরা টি-20তে পাওয়ার প্লে স্টার্ট করলে মাঝখানে আমরা খেলতে পারি না, আবার কোনো সময় মাঝখানে খেলতে পারি তো ফিনিশ করতে পারি না। তো এখনও আমরা স্টিল লার্নিং প্রসেসে আছি, এমন না যে আমরা খুব টি-20 ভালো টিম, বাট এই বিপিএল গেমগুলো চলতে চলতে আমরা একটা সময় শিখে যাবো যে কীভাবে মিডল ওভারে ক্রিকেট খেলতে। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় এসেছে 2021 সালে। সেবার 11 ম্যাচ জিততে খেলতে হয়েছিল 27 ম্যাচ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টি-20 ওই বছরই খেলেছে বাংলাদেশ। এছাড়া গেল বছর 11টি টি-20 ম্যাচের 8টিতেই জিতেছে টাইগাররা। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গে আছে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার বড় সাফল্য।
এছাড়া নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ সমতায় শেষ করার কীর্তিও দেখিয়েছে লাল সবুজের দলটি। তবে এত সব সাফল্যের মাঝে বিপিএল চলাকালীন লিটন জানিয়ে দিলেন, দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে খেলতে দেশীয় ক্রিকেটাররা শিখে যাবেন বিপিএল এর মাঝের ওভারগুলোতে রান বের করার কৌশল। এখন দেখার বিষয়, বিশ্বকাপের বছরে বিপিএল দিয়ে কি দুর্বলতা দূর করতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা, নাকি বিপিএল এর এই আক্ষেপ পোড়াবে জাতীয় দলকেও। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।